কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, বিন্দাস আছো আমার থেকে হাজার গুণে বেশি। যারা যারা আমাকে চিনো না জানো না তাদের জন্য আমি একটা সেলফ ইন্ট্রোডাকশন দিয়েই দিই। আমি হচ্ছি শ্রুতি, সিস্টার্স লোকালাইজ চ্যানেল হচ্ছে ছোট মেয়ে। আই এম রিয়েলি সরি যে আমি অনেক দিন ভিডিও কন্টিনিউ করতে পারিনি বা আমার ওই হ্যাশট্যাগ ইনস্টাগ্রামের ছুঁয়াটার পর ভিডিওটার পর ইনস্টাগ্রাম বেসিস আই মেকআপের পর আমি আর কোনো ভিডিও আপলোড দিই নাই। এর রিজন আছে, তখন কুরবানি ঈদ চলে আসছিল। ইয়াস, কুরবানি ঈদ চলে আসছিল, আমি কুরবানি ঈদের দিন আমি শ্যুট করেছিলাম। বাট আমার ওই শ্যুটটা কেন জানি মানে নষ্ট হয়ে গিয়েছিল। সো আমি চিন্তা করেন তোমাদের জন্য কুরবানি ঈদের দিন আমি শ্যুট করেছি, আমি আমাদের কুরবানি দিয়েছি, আমি কুরবানি দি মানে যেখানে দিয়েছে সেখানে আমি যাইনি, ঠিক আছে? আমি না গিয়ে আমি বাসায় বসে শ্যুট করেছি তোমাদের জন্য, আমাকে তো মেডেল দেওয়া উচিত। বাট লাস্ট মোমেন্টে ওই ভিডিওটা আমি আর আপলোডও করিনি, আমি এডিটও করিনি, কারণ হচ্ছে ওইটা কেন জানি ক্র্যাক ক্র্যাক করে গেছে। তো আমি জানি না, আমার কিছু খুবই খারাপ ছিল, আমার মুডটা অনেক খারাপ হয়ে গেছে। এরপর আমার এক্সাম স্টার্ট হয়ে গেছে, কেন তেন এক্সাম শুরু হয়নি, হয়েছে হচ্ছে প্রি টেস্ট। ওফ, এত জ্বালা যন্ত্রণা বুঝে রাখবো। প্রি টেস্ট শুরু হয়ে গেছে, তারপরে হচ্ছে প্রি টেস্টের মাঝখানে আমার হাত ভেঙে গেছে, মানে হাত না আমার আঙ্গুল অনেক খারাপ ভাবে ফ্র্যাকচার হয়েছে। দেখো আমি এখনো প্লাস্টার লাগাই, আমার ডাক্তার বলছে 2 সপ্তাহের জন্য আপনার বেড রেস্টে থাকেন বা আপনার হ্যান্ডটাকে রেস্টে রাখেন। আমি বেল্ট পরা ছিলাম কয়দিন, বাট কয়েকদিন যাবত আমি পড়তেছি না, কারণ আমার হাত মনে হচ্ছে একটু স্টেবল হয়েছে, বাট তারপরও পেইন এখনো আছে, কারণ এটা ভেঙে গেছে পুরো আঙ্গুল মানে। তো এটার রিজন জিজ্ঞেস করো না, এটার রিজন খুবই সিরিয়াস, ঠিক আছে? এটার রিজন কেউ জিজ্ঞেস করো না। তারপরে হচ্ছে এর মধ্যে আমার আম্মু অসুস্থ হয়ে গেছে, এর মধ্যে আমার ফ্র্যাকচার হয়েছে মাত্র 3 দিন, এর মধ্যে জানতে পারি আম্মু অনেক গুরুতরভাবে অসুস্থ। অসুস্থ হওয়ার পর এখন কি করব, কিছু করার নেই, আমি আর আম্মু বাসায়, মানে এখানে আপুর হচ্ছে বিজনেস, আপু বিজনেস আছে, সো জবের পাশাপাশি আপুর বিজনেসে হচ্ছে প্যারা, আমার বাসায় এখানে আমি অসুস্থ, আমার মা অসুস্থ, মানে তিনজনই খুবই পাগলের মতন হচ্ছে প্রবলেমের মধ্যে পড়ে গেছি। সো ইয়াস, এখন আমি একটু স্টেবল হয়েছি মোটামুটি বললেই চলে। তো আই হোপ তোমাদের কাছে আমার আজকের এই লুকটা ভালো লাগবে, কারণ আমি সব প্রোডাক্টই ড্রাগ স্টোরে ইউজ করেছি, সো তোমাদের জন্য কোনো কষ্ট হবে না। অ্যান্ড আমি একটা কথা আমি ভিডিওর মাঝখানে বলে দিই, আমি হচ্ছে আইলাইনার, একটা আইলাইনার পরার পর আমি আইলাইনার, মাস্কারা এবং ল্যাশ আমি অফ ক্যামেরায় পরেছি, আমার শ্যুট করতে মনে ছিল না। যখন আমি এটা পরার পর মনে পড়েছি, ওকে আমি ক্যামেরা অন করিনি, তো কেউ ওটা নিয়ে আমাকে জাজ করো না, ঠিক আছে? আমি অসুস্থ ব্যক্তি, আমার কোটা নিয়ে কেউ জাজ করো না, ঠিক আছে? সো অনেকক্ষণ বকবক করে ফেলছি, আর বকবক করা যাচ্ছে না, সো আই থিঙ্ক উই শুড জাম্প টু দ্য মেইন ভিডিও।
তোমরা কেউ আমার লুক মানে আমার কোন টিউটোরিয়াল থেকে তুমি যদি কোনো লুক রিক্রিয়েট করো বা সূচনাপুর কোনো মেকআপ লুক তোমরা রিক্রিয়েট করে থাকো তাহলে প্লিজ আমাদের সাথে শেয়ার করো। শেয়ার করার জন্য নিচে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে আমার মানে আমাদের পেজের গ্রুপ, আমাদের হচ্ছে পেজের লিংক নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তোমরা যে কোনো এক জায়গায় গিয়ে আমাদের সাথে ছবিটা শেয়ার করতে পারো। সো ইফ ইউ লাইক দিস ভিডিও গিভ আ বিগ থামস আপ, শেয়ার টু ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। And don't forget to subscribe our channel. So, আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে আরেকদিন। Till then, Allah Hafiz. ভাঙা দিস, সাপোর্ট করবে।